হ্যালো ভিউয়ার্স, আমি তাপস আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হিস্টেপে স্বাগত। বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক এডুকেশন সেশনের। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় না করে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অবশ্যই প্রেস করে ধরবে। আমরা কিন্তু এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত আপলোড করে থাকি। তোমরা না জানলে বন্ধুরা, তোমাদের বলে রাখি, গ্রুপ এ, বি, সি এবং ডি করে তোমাদের পরীক্ষা হবে। গ্রুপ এ থেকে তোমাদের 8 নম্বরের 2টা প্রশ্ন আসবে, বি থেকে 8 নম্বরের 2টা প্রশ্ন এবং 4 নম্বরের সি এর থেকে আসবে 1টা প্রশ্ন এবং ডি এর থেকে আসবে 4 নম্বরের 1টা প্রশ্ন। অর্থাৎ 4 নম্বরে থাকবে 2টা প্রশ্ন, 8 নম্বরে থাকবে 4টা প্রশ্ন। তো সাজেশনগুলো একটু দেখো। দেখো গ্রুপ এ অর্থাৎ 8 নম্বরের 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো একটু পড়ে নাও তোমরা। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, থন্ডাইকের শিখনের সূত্রগুলি লেখো ও শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটির গুরুত্ব আলোচনা করো, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। এছাড়াও বন্ধুরা, তোমরা অঙ্ক থেকে গড় নির্ণয়, মোড় নির্ণয় এগুলো একটু ভালো করে দেখে নিতে পারো। তো গ্রুপ এ থেকে আশা করি এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশনে পাবেই পাবে, অর্থাৎ 2টা কমন পাবেই। এবার আসি গ্রুপ বি এ। 8 নম্বরের 2টা প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। বন্ধুরা, এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম প্রশ্নটি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নিও। এছাড়াও বন্ধুরা, গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলি হলো, দেখো তারপরের প্রশ্নগুলো, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো, তাছাড়া অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো, 1886 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। তো এই 4টি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো বন্ধুরা, আশা করি গ্রুপ বি এর থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এছাড়াও গ্রুপ সি এ আমরা চলে আসি। গ্রুপ সি এর থেকে তোমাদের 1টি 4 নম্বরের প্রশ্ন আসবে। তো 1টি প্রশ্নের মধ্যে আমি এখানে বেশি প্রশ্ন দিইনি, 2টি প্রশ্ন দিয়েছি, এই 2টি প্রশ্নের মধ্যেই তোমরা 1টি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। সর্বশিক্ষা অভিযানে যে কোনো 4টি উদ্দেশ্য লেখো আর সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। এই 2টি প্রশ্ন পড়ে রাখলে আশা করি তোমরা 1টি প্রশ্ন অবশ্যই সেশনে কমন পাবে। এরপরে বন্ধুরা চলে আসি আমরা গ্রুপ ডিতে। গ্রুপ ডি এ যে প্রশ্নটি রেখেছি তোমাদের বলে রাখি বন্ধুরা, গ্রুপ ডি থেকেও তোমাদের 4 নম্বরের 1টি প্রশ্ন আসবে। এখানে আমি 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো তাহলে আশা করি এই 3টার থেকে 1টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, শিক্ষা প্রযুক্তি বিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। তো বন্ধুরা, এই 1টি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো ভালো করে, আশা করি গ্রুপ ডি থেকে তোমরা অবশ্যই প্রশ্ন সাজেশনে কমন পাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে 1টি লাইক করে দিবে এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।